করেনা এখন এটা কেন আমি নিজেও জানি না কবুল করার পরে দেখলাম যে আহারে এ তো রাত 10টা এরপরেও আমি আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড কিছু ভাই বোন এখানে আছেন যারা দিনকে ভালোবাসেন আর এমন এক দেশে আমরা থাকি যে দেশে ইসলাম আসলে মেনে চলা খুবই কঠিন তারপরেও এখানে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন ইসলাম মেনে চলা এবং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সর্বত্র সর্বত্র ইসলামকে কায়েম করা ইসলামকে সেখানে ক্লিয়ারলি প্রকাশ করা এটা আমার তৌফিক দিয়েছেন যেটাকে মানুষ প্র্যাকটিসিং বলে আমি আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো লেটস গো টু দা ওয়ে অফ লাইট আহ আলোর পথে বাংলায় বললে মনে হয় এরকম হয় এসো আলোর পথে লেটস গো টু দা ওয়ে অফ লাইট আমি যদি বলি লাইট হাউস তাহলে আরো ভালো আমরা আলোর পথে আমরা যাই আলোর পথ বলতে সুন্দর الله تعالى قران সামনে বলেছেন সূরা জুমারের الزمر باش আয়াতে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن شرح صدره للإسلام فهو على نور من ربه. فويل للقاسيات قلوبهم

অন্তরটাকে আমি বিকশিত করে দিয়েছি খুলে দিয়েছি ওপেন দা হার্ট ইসলাম ফর ইসলাম যদি আল্লাহ তালা কারোর বক্ষকে উন্মুক্ত করে দেন ইসলামের মধ্যে এটাকে আল্লাহ তালা বলেন ফাহুয়া আলা নিমির রব্বিহি সে তার রবের পক্ষ থেকে আলোর মধ্যে থাকে দুনিয়ায় একজন মানুষ কিসের মধ্যে সাধারণত থাকে আলোতে থাকে না অন্ধকারে থাকে এটা নিয়ে যথেষ্ট কথা আছে সায়েন্সও এখন স্বীকার করে নিয়েছে অন্ধকার আগে তারপর আলো এখন আমরা বলি রায় আগে তারপর দিন পৃথিবী সব অন্ধকারাচ্ছন্ন ছিল আসমান সব অন্ধকারাচ্ছন্ন ছিল আল্লাহ তালা সূর্যকে তৈরি করার পরে না আলো এলো এখন যদি কেউ আমরা জীবন যাপন করি আমরা সবাই অন্ধকারের মধ্যে সে অন্ধকারের থেকে আলোয় আসতে গেলে আল্লাহ তা বলেন আল্লাহ মানুষকে অনেকগুলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন এটা হলো আল্লাহ আল্লাহাল সাথে আমাদের একটা বন্ধুত্বের উপহার যে আমরা আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে যখনই আমরা ইমানের ডাক দিয়েছেন আমরা লাব্বাই বলেছি আমরা ঈমান এনেছি মানে সামি আইনা মোনা দি আই লিল ইমান আমরা এমন একজন মানে ডাকওয়ালা আহ্বানকারীকে শুনেছি আমিন ও বি রব বিকম তোমরা তোমাদের রবের উপর ইমান আনোফ আমান না আমরা ইমান এনেছি এটা হেরার গুহার থেকে শুরু হয়েছিল আর আমরাও খুব আনন্দিত যে আমাদের আব্বা এবং আম্মার মাধ্যমে এ ডাকটা আমরা জন্মের প্রক মানে প্রথমেই শুনেছি লির ইমান লে ইলাহাইল্লাহ ল সাহাদু আন্না আহাম্মদ আর রসুলুল্লাহ সাধু আর লে ইলাহাইল্লাহ ল ল হ একবার এসব সুন্দর সুন্দর শব্দগুলো আমার বাবা মা আমি জন্মের পরপরই আমার কানে শুনেছেন তো আমি হলো আমার আল্লাহ তালা নুর মধ্যে আল্লাহ আমাকে আলোর মধ্যে নিয়ে এসেছেন তো আল্লাহ উনি আবার বলতেছেন যে এই দুনিয়ার কিছু লোক হবে এরকম যাদের বহু বচন দিয়েছেন এবং এই বহু বচনটা বলা হয় যে মানে জামা অল জামা মানে হলো অনেক বড় বহু বচন যা বহু বনের পুলুরালের পুলুরাল অনেক বড় বহু বচন আল আল-কাসিয়াত আল আল্লাহ তালা বলেন যাদের অন্তর গুলো কঠিন হয়ে গেছে কঠিন হয়ে গেছে আল্লাহ জিকির থেকে তাদের জন্য ওয়াইল ওয়াইল মানে হলে শাস্তি যেটা অন্তরের ভিতর পর্যন্ত যায় মানে অন্তর পর্যন্ত পৌঁছে যায় আপনার মনে হয় যা জানেন যে ওয়াইলের ওখানে যে দোজকটা ওয়াইল নামক যে দোজকটা তার বড় বৈশিষ্ট্য হলো এই তারা জ্বলতে থাকে সব সময় এমন যে এইটা জ্বলতে জ্বলতে মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যায় তারপরে সে চতুর্দিকে ঘিরে রাখা হয় ফিয়া দে এটা একেবারে ঘিরে ঘিরে অন্ধকারের আলোয়ের আগুনের মধ্যে জ্বলতে থাকে সেই ওয়াইলটা এমন মানে প্রলম্বিত ওয়াইল যেটা শুধুমাত্র জাহান নামের জীবনেও এই দুনিয়ায় মানুষের জীবনেও এই অন্তর গুলো কুড়িয়ে খায় যখন ইসলামের ডাকটা সে না শুনতে পায় তখন অন্তর কুড়িয়ে কুড়িয়ে করে অন্তর পর্যন্ত আগুন পৌঁছে যায় জ্বলতে থাকে একটা মানুষ জলে একটা পরিবার জলে একটা সমাজ জলে একটা রাষ্ট্র জলে এমনকি বিশ্ব ব্যবস্থা জ্বলতে থাকে এ আগুন নিভানোর নয় কেউ কেউ নিভাতে পারে না নিভাতে পারে একমাত্র আল্লাহ এই জিকির মাধ্যমে আল্লাহ তালা স্মরণের মাধ্যমে আল্লাহকে পাওয়ার মাধ্যমে আল্লাহকে বুঝার মাধ্যমে তার হুকুম পালন করার মাধ্যমে আমার অন্তর আবার সুন্দর হয়ে যায় ওয়াইল থেকে আমরা ফিরে আসতে পারি এখন যদি আমাদের আজকে টপিকটা এরকম হয় মুভ টু দ্য ওয়ে অফ লাইট চলো আমরা আলোর আলোর পথে পথে যাই তাহলে আমাদের জীবনকে চার তিনটি মৌলিক জায়গায় আমি আনতে পারি যে আলোময় করার জন্য আমাদের জীবনটাকে কিভাবে নিয়ে আসতে পারে একটা হলো যে একটা জায়গা হলো আমি কন্ট্রাস্ট নিয়ে আসবো যেহেতু আল্লাহ ওই আয়াতের মধ্যে একটা বলেছেন যে আলো এবং আলো আরেকটা একটা বলেছেন অন্ধকার এবং অন্ধকার তো এখানে একটা হলো সুখ একটা হলো বঞ্চনা তা আমি এই দুটোকে কন্ট্রাস্ট করবো প্রথম কন্ট্রাস্ট নিয়ে আসবো যে ন্যায়মাথুন এবং তার বিপরীত আসে বালি গেথুন যে আলোয় আমাদের নিয়ামতটা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে অবগাহন করতেছেন সব সময় আলোকিত করে রেখেছেন একটার নাম হলো নেয়মা আর একটার নাম হলো বেলিয়া বালিয়া মানে বালা মুসিবত তো বালা মুসিবত দেওয়া দুই নম্বর হলো ত আয়থন আনুগত্য এবং তার বিপরীত হলো মাসুইয়া পা আর তিন নম্বর হলো আল আমু আশা আর তার বিপরীত হলো আল কুমুত তো আমি এই তিনটি মানে যেটা আমাদের মানুষের মানুষের জীবনে আসে যে মানে শিফটিং গুলো আসে মানুষের জীবনে যে গুলো তৈরি হয় মানুষ যেগুলো থেকে মানুষের জীবনগুলো বিভিন্ন চলতে আসপেক্টে থাকে এই তিনটি আসপেক্ট থাকে একটা আসপেক্টের নাম হলো ন্যায়মা আর একটা বিপরীত হলো বল নূরের আলোর কথা আল্লাহ তালা আমাদেরকে ন্যায় দিয়েছেন এখন যদি একজন ভাইকে জিজ্ঞেস করা হয় অথবা বোনকে জিজ্ঞেস করা হয় এখানে বলুন তো আপনার জীবনে সবচেয়ে বড় নেয়ামত কি একজন বোন যদি তার স্বামী স্বামী খুব ভালো হয়ে থাকে উনি বলবেন যে আমার আমার জীবনে বড় নেয়ামত অথবা কেউ যদি মনে করে যে না আমার মা আমার জীবনে সবচেয়ে বড় নেয়ামত অথবা কেউ যদি মনেও করে যে না আমার মা বাবা দুইজনই আমার জীবনে সবচেয়ে বড় নেয়ামত হতে পারে কিন্তু আল্লাহ তাআলা যেগুলোকে সবচেয়ে নিয়ামত মনে করেছেন সেটা হলো যে আিনুল ইসলামী দিন ইসলামী যেটাকে সেরতুল মুস্তাকিম বলেছেন এবং সেটাকে বলেছেন যে আমার আমি যাদের নিয়ামত দিয়েছেন আলাইহিম নিয়ামত দিয়েছি তাদের পথ এটা দিন আল ইসলামী হলো ইমান এবং ইসলাম হলো আমাদের জীবনের সেরা নিয়ামত এখন এই নিয়ামতকে এটা এই নূরকে এই আলোকে আমাদের মানে সুন্দর বিকশিত করতে হয় দেখেন ইমান এমন একটা জিনিস এটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে এটাকে রিনুয়াল করতে হয় আপনি যদি রিনিউ না করেন তা দেখবেন যে দশ দিনের মধ্যে আপনার ইমান কেমন ভাবে হয়ে যাচ্ছে আপনি মানে তিন নামাজ ধরে না করেন দেখবেন যে আপনার ইমানটা কেমন ভাবে শুকিয়ে যাচ্ছে আপনি যে দুই দিন না নামাজ পড়েন তো মনে হবে আয় হায় জীবন শেষ এটা ঈমানটা নারিশ করতে হয় এটা সাহাবাই কিরম যখন ওনারা বলতেন ওনারা বলতেন তা আলা অনু আসো আমরা ঈমান করে ঈমান আনি কিছু সময়ের জন্য তার মানে কি তারা তো সব ঈমানদার এই ঈমানটাকে বুঝতে হয় এটাকে মানে এটাকে নারিশ করতে হয় এই আলোটাকে আমাদের জীবনে সব জায়গায় নিয়ে আসতে হয় আমাদের নবী আসলাম যখন তিনি নামাজে যেতেন উজু করেছেন সমস্ত শরীর পাক হয়ে গেছে উনি ওনার গা থেকে পানি ঝরাইছেন এবং আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ উজু করতেছে সব পাপ গুলো সব ঝরে গেল এবং এখন তিনি মসজিদের দিকে যাচ্ছেন সাথে কিছু ফেরেস্তা আছে এটা সব সময় প্রত্যেক মানুষের সাথে আসে এবং ওই ফেরেশতারা একজন থাকে যে মসজিদের গেটে ওখানে দাঁড়াই থাকে এই যে পথটা ওনার ঘর থেকে এই মসজিদে আসা পর্যন্ত আর আমরা যারা দূরে আছি তারা একটু মসজিদ যাওয়া পর্যন্ত আল্লাহর আল্লাহ একটা দোয়া পড়তেন এবং সেই দোয়াটার নামটা হলো এই রকম দোয়া নূর নূরের দোয়া আল্লাহ

আমি ডাইন হাত ডাইন দিক ডাইন পাশ ডাইন চিন্তা ডাইন থট সবগুলো যেন এমন আলোকিত হয় যে কেয়ামতের ময়দান আল্লাহর সামনে যে যেন আমি আল্লাহর কাছে মানে হেও না হয়ে যায় আমার বাম পাশ বাম দিক বামের প্রতিবেশী বামের বন্ধু বাম পাশের যে লোকটা নামাজ পড়ে আমার বামটা এমন আলোকিত যেন হয় যে আল্লাহ তালার কাছে যখন যাব তখন আমার বাম হাত যখন সাক্ষী দেবে সে বলবে যে আল্লাহ আমি আলোকিত ছিলাম আমার ডান দেখ আমার বাম দেখ আমার মাথার উপরে আমার মাথার নিচে আমার পায়ের নিচে সবটা যেন আলোকিত থাকে আমি যেখানে পা রেখেছি ওই পায়ের দাগটা যেন কেয়ামতের ময়দানে আল্লাহকে বলে যে আল্লাহ ওই যে বান্দাটা আমার উপর দিয়ে উমুক তারিখে হেঁটে গেছিল ওটা একবারে দিনের জন্য হাঁটছিল আল্লাহ আমি আলো হয়ে তার কাছে সুপারিশ করছি এই পৃথিবীর প্রত্যেকটা ধুলিকোনা যেখানে আপনার পা তলা পড়েছে ও সাক্ষী দিয়ে দেবে এই জায়গার যে নূর হওয়া আলো হওয়া আলোর পথে আসা এই যে ইমানের নিয়ামতটাকে আমাদের নারিশ করতে হয় ইসলামের আলো ইসলাম আমাদের জন্য একটা বিরাট নিয়ামতের জায়গা ইসলাম ইমান তো বিশ্বাসের বিষয়গুলো আমি যদি বিশ্বাস করে রাখি এইরকম যে আল্লাহ তোমাকে আমি এত ভালোবেসেছি তোমার বিশ্বাস তোমার প্রতি আমার বিশ্বাস আছে যে আমাকে কেটে 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 যদি টুকরো টুকরো করা হয় আমি সুদের কাছে যে বলবো না আমি হারামের কাছে যেই বলবো না আমি তাগুতের সামনে যে বলবো না আমি যে কোনো ধরনের হারাম মানে হাতছানির কাছে যে বলবো না এরকম না বলতে পারার মতন যোগ্যতা এবং গুণ যদি এই কথা বলে বলে ওঠে যখন আসবে তখন যদি যে ইমান মঞ্চ আমাকে দেরি করো না আমি আল্লাহর সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে গেছি তোমরা কেন আমার জন্য আমাকে আমাকে দেরি করছো ফাঁসির মঞ্চে গেয়ে ওঠে জীবনের গান সেটা হলো নূরের মধ্যে থাকে কারণ আলো দিয়ে সে দেখতে পাচ্ছে আমাদের শহীদেরা সাক্ষী দিয়ে গেছে যে তারা জান্নাতের সুগ্রাংটা নাকের মধ্যে পাইছে অনেক মানে শহীদ তো বলেই গেছেন যে আমি জান্নাত থেকে তোমাদেরকে দেখতেছি তোমরা কিভাবে আমাদের নবীর সাথে আচরণ করছো এটা নূর এই আলোটা দেখতে পাওয়া একটা কবরের পাশ দিয়ে আমি যাচ্ছি আর আমার শরীরটা রোমঞ্চিত হচ্ছে আহ এই কবর একদিন আমার জায়গা হবে আমি আমার জীবনটাকে এইভাবে গড়ে নেই এটা হলো নুর আলোর পথ এই এটা নারিশ করতে হয় আপনি যখন একটা বাচ্চাকে লালন পালন করেন লেখাপড়া করান কত যত্ন করে তাকে বড় করার চেষ্টা করেন আপনার একটা নামাজ পড়তেছেন সতেরো রাখাত নামাজ কেন সতেরো রাখাত থাকবে আল্লাহ রসুল বলছেন ওর সাথে আরো বারো রাখাত যুক্ত করে দাও আরো ওটা উনত্রিশ রাখাত হয়ে যায় আরো কিছু বলাই দাও সেটা আরো তিন রেখাত বেতের হয়ে যাক তাহার যদি আরো কিছু বলাই দাও আওয়িনে আরো কিছু বলাই দাও এটা বড় হতে হতে বড় হতে হতে একটা দিনের নামাজ যখন যাবে ও আনন্দ চিত্তে আল্লাহর কাছে যে বলবে আল্লাহ আমি ওই বান্দার একটা নামাজ আমি তোমার কাছে আসছি কেয়ামতের ময়দানে যখন সূর্য মারাত্মক ভাবে অন্ধকার হয়ে যাবে কিন্তু তার তেজ থাকবে মারাত্মক আল্লাহ তালার এই যে সালাদ টা আমি পাঠিয়ে দিচ্ছি মা পদ্মাতি কালকের জন্য যে সালাটা পাঠাই দিলাম আজকের এই সতরোর সহ অন্য নামাজ নামাজগুলো যখন আলোকিত হয়ে আল্লাহর কাছে যে বলবো আল্লাহ ও বান্দা যে ভালো দেখতে পাচ্ছে না আমি তার আলো হয়ে সার্চ লাইট হয়ে আমি সামনে যাব আমার উজুটা যদি হয়ে যায় আমার সারা শরীরের কি সুন্দর করে আলো কবরে আপনারা জানিনা কেউ কবরে মানুষ লাশ নামায়েছেন কিনা আমি লাশ নামানোর মতন অভিজ্ঞতা আমার হয়েছে লাশ নামাই তারপরে কাঠ দিয়ে বিছায়ে তার উপরে যখন মাটি দিচ্ছি আমার হাতগুলো থরথর করে কাঁপছে যে পৃথিবীর খুব ভালো একজন মানুষকে আমি দাফন করছি ওই অন্ধকারের মধ্যে লেয়ারের পর লেয়ার অন্ধকারের মধ্যে যখন লোকটার ঠিক মতো মানে বিচার মানে প্রশ্ন উত্তর হয়ে গেল তখন হঠাৎ করে দেখবে যে আলো তুমি থেকে আসলে আলো এ নূর তুমি ওই যে তোমার নামাজ সুন্দর করে আলোময় করে তুলেছিলে আমি তোমার সাথে এখানে কেমন তোমার এই ঘর তোমার এই কবরটাকে আলোকিত করে রাখা তোমার সাথে কথা বলার জন্য সুদ স্পিকার তোমার সাথে সুন্দর সুদ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন এই যে নূর নিয়ামতের এই যে জায়গাটা আপনি জাকাত এরকম সুন্দর করে তুলুন জাকাত যখন দিচ্ছেন আপনার চোখের পানি আসুক যে এই জাকাত আমার জন্য কথা বলবে কোরানটা আপনার পাশে যখন আছে ও নূর নারিশ করুন ও আপনার জন্য কথা বলতেই থাকবে সুরা ওয়াক সুরা মুল্ক যখন প্রত্যেক রাতে পড়বেন এমন সুন্দর করে পড়তে থাকুন যে ওই সুরা মুলক আপনাকে বলবে যে তুমি তোমাকে আজকে বাঁচানোর জন্য আল্লাহর সাথে আমি তর্ক করব এই জন্য সুরা মুলকের আরেক নাম কিন্তু সে দিলা তর্ক এইভাবে এই যে নূরের প্রশ্রবণ গুলো আল্লাহ ইমান এবং ইসলামের মধ্যে এমন ভাবে দিয়েছেন জেহাদের মধ্যে যে যায় জিহাদ করার সবচেয়ে বড় লাভ হলো এই যে ব্যক্তিটা জেহাদের ময়দানে কাজ করে যায় মোরবিথ বলা হয় তাদেরকে নিজেদেরকে রেখেছে বেঁধে রেখেছে দিন কায়েমের সংগ্রামে নিজেদেরকে আটকে রেখেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের নূর এমন যে ওরা যখন কবরস্ত হবে কবরে যে ওরা অপেক্ষা করবে কই প্রশ্ন ট্রশ্ন কই তাসে না তো কোনো দেখতে পাবে না কোনো প্রশ্নই আছে আল্লাহ তালা তাদেরকে বলে দেবেন এদেরকে কোনো প্রশ্ন নিও না এদের কোনো প্রশ্ন নাই তাদেরকে বলে দেওয়া হবে যে ওরা আমত পর্যন্ত যে যে আমল গুলো আগে করে আসতেছে ওগুলো জারি রেখে দাও জারি রেখে দাও ওই জন্য সলাতের মতো চলতে থাকে জাকাত জাকাতের মতো চলতে থাকে দাওয়াত দাওয়াতের মতো চলতে চলতে থাকে থাকে ওই কেয়ামত পর্যন্ত এই যে নূরের পরিশ্রম শরীরটা মনটা মাথাটা কাজগুলো কাজগুলো আলোকিত হয়ে থাকে এই একটা জায়গা বালিয়া বিপদ আপদ বিপদ আপদ একটা নূরের আবাহন তৈরি করে আমাদের জন্য এইটা যে আল্লাহ এটা আমার পরীক্ষা নিচ্ছেন এটা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে যত নবী এসেছেন তাদের বালা তত বেশি হয়েছে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করা হলো যে এই দুনিয়াতে নাসি বালা আনকে আল্লাহ রসুল সাল্লাম বললেন আল আল নবী রসুলরা তারপরে জিজ্ঞেস করা হলো মান তারপরে কারা আল্লাহ রসুল বললেন আল আমাল আমসা যারা তাদের বেশি অপেক্ষাকৃত নিকটে তাদের বালা মুসিবতটা বেশি আসে এবং প্রত্যেকটা বালার সাথে নূর জড়িত আপনি আপনার জীবনে আল্লাহ তালা বলছেন যে দেখো তোমার জীবনে একটা কষ্ট এসেছে না ব্লোয়ার না কোন বিষয় ইমিনাল হোক ভয় এসেছে ক্ষুধে আসছে তোমাদের সন্তান চলে গেছে তোমাদের বাবা মা চলে গেছে সম্পদ চলে গেছে একটু সবর করবা কারণ ইন্নাহ মা সোয়াবি আল্লাহ তালা বলেন উলাহাইকে আলাহু দামের বা উলিয়াই কাহমুল মহ যখন তারা ইনারি বা ইনাহির মতন একটা কথা বলে দিতে পারে আল্লাহ তালা বলেন যে ওরা আমি তাদেরকে মধ্যে ওরা ওই যখনই কষ্টের মধ্যে গেছে তখন ওটা তারা রহমতের মধ্যে আছে আমার ছায়ার মধ্যে আছে আমি ওকে রহমতের মধ্যে রেখে দিয়েছি এবং ওরা গাইডেন্স আল্লাহর দিকে আছে ওই কথাটা বলতে বলতে পারা ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি র জহন হাসপুনুল ওয়াকিল যথেষ্ট আল্লাহ তালা আমাদের জন্য এ সামান্য একটা ঘর বানাতে যে এ সুদের মধ্যে ঢুকেই পড়ি না ঢুকলে হচ্ছে না না ঢুকলে হচ্ছে না না ওখানে ওই বালিয়া যেটা আসছে শক্ত হয়ে দাঁড়াবার মতন ইমান না আনলে ভেসে যেতে হয় নিজে সন্তান ভেসে যেতে হয় আমার মনে আছে একবার এক আমাদের এক শেখ উনি আমার হাত ধরে তারপর বলতেছেন যে সালাম ভাই আজকে আমার খুব মনে কষ্ট তা কেন বলে আমি এত সুন্দর হাফেজ ছিলাম যে আমার এলাকায় এমনকি লন্ডনেও আমার প্যারালাল কেউ ছিল না আমার পিছনে লোকমা দেওয়া লাগতো না কিন্তু আমার মাথা থেকে আল্লাহ তালা কোরআন উঠে নিচ্ছেন এমন বলেন কি হ্যাঁ এটা মনে হয় এই জন্য যে আমি একটা সুদের মধ্যে ঢুকে পড়েছিলাম ঘরের নাম করে জায়েজের নাম করে তার এটা হলো বালিয়া যেটা আসে সেখানে নূর ওইভাবে চমকিত যদি যায় নৌ একসেপ্ট আল্লাহ লে ইলাহা ই আমি কোনো ইলাহ বানাইনি কোনো অর্থকে আমি কোনো ইলাহ বানাইনি আমার কোনো সম্মানকে আমি কোনো ইলাহ বানাইনি কোনো দায়িত্বশীলকে আমি ইলাহ বানাইছি আল্লাহ তাহলে এই জায়গায় যদি আসা যায় নুরের একটা প্রশ্রবণ ওখান থেকে চলে আসে প্রত্যেকটা জায়গায় কোরআন পড়েন একেবারে মাসের পেটে মারাত্মক অন্ধকারের মধ্যে লেয়ারের পর লেয়ার অন্ধকার সেখানে আল্লাহ তালা কিভাবে আলো জ্বালাইছেন একেবারে আঠারো বছর পর্যন্ত একজন মানুষ একেবারে ইনফেক্টেড হয়ে গেল এমন যে জীবগুলো পর্যন্ত পুষে যাচ্ছে এরকম একটা মানুষকে কিভাবে আল্লাহ তালা আলো দেখালেন আগুনের মধ্যে ফেলাই দিচ্ছে একজন মানুষ তিনি কিভাবে আলোর সন্ধান পেলেন এই যে আলোর সম্মুখীন হলেন এটা হলো বালিয়ার জায়গা যে মনে করবেন যে দুনিয়ার জীবনে আমার দিনকে মেনে চলতে যে যে সমস্ত বিপদগুলো গুলো আসতেছে সবটা হলো আলোর প্রস্রবণ আলো থেকে আসা এই জন্য আমাদের আমাদের মানুষেরাই শহীদের মর্যাদা পায় শাহাদাতের অবস্থা পায় রক্তের লহর বেয়ে যায় নহর যায় এইভাবে আমাদের জীবনটা গড়ে ওঠে দুই নম্বর জায়গায় যেটা আমাদের আলোচনা করা যায় নূর আসে তার মধ্যে একটা হলো তো আনুগত্য পোষণ করা আমাদের দুটো স্লোগান থাকে এই নূরের জন্য দুটো স্লোগান একটা হলো সামি আয়না ও আত আয়না শুনেছি এবং মেনেছি আমার মনের মধ্যে কোনো কোশ্চন রাখি না আমার আল্লাহ বলেছেন আমি মেনে নিয়েছি মাথা পেতে নিয়েছি আমার সন্তানকে যদি আল্লাহ চান তাও আমি দিতে রাজি আমার বাবা মাকে যদি ত্যাগ করতে বলেন তাও আমি রাজি আমার দেশকে ত্যাগ করে যদি অন্য দেশে যেতে বলেন তাও আমি রাজি আয় না ও হয় না শুনেছি এবং মেনেছি এই জায়গায় আলোটা এত যে যখন এটা এটা মারাত্মক এর বিপরীতে আসে মা আসুইয়া মানে অপরাধ মানুষের জীবনে অপরাধ হয় পৃথিবীতে নবী এবং রসুল ছাড়া আর সবাই পটেনশিয়াল টু বি কমিটিং আহ সেন্স এমন কোনো মানুষ নেই দুনিয়ায় যার কোনো অপরাধ নেই আর এই অপরাধ হওয়াটা অপরাধ মানে ক্ষতি মা আসুইয়া যে যখন হয়ে যায় মানুষের জীবনে তাহলে এটা কোনো ক্ষতিকর নয় দেখেন একটা এইভাবে আসছে যখন একটা মানুষ যখন হয় আল্লাহ তালাকে অনুসরণ করে আল্লাহর অনুসারী হয় সে যখন বলে ইয়া আল্লাহ তালা তখন বলেন আব্দি ও আব্দ ও দাস আমি তোমার জন্য হাজির হয়েছি চিন্তা করে দেখেন আল্লাহ তালার ভাষা একজন বান্দা খুবই ভালো একজন মানুষ অন্যায় করে ফেলেছে আইয়েন সে যখন ভুল ভুলটা বুঝতে পেরে চোখের পানিটা একটু ঝাড়ে মনটা খুব কষ্ট হয়ে গেছে মনে কষ্ট লেগে গেছে বলছে ইয়া রব্বি ও আমার রব আল্লাহ তালা তখন বলেন লাব্বাইকা কাব্বাই কা ইয়া আব্দি আমি উপস্থিত আমি উপস্থিত আমি উপস্থিত ও আমার বান্দা চিন্তা করে দেখেন মানুষের জীবনে পাপ যদি হয়েও যায় সবার হয় সঙ্গে সঙ্গে সে যদি ফিরে আসে তো করে আল্লাহকে ডাকে ও আল্লাহ ও রব আল নূর ফুটে ওঠে নূর ফুটে ওঠে এমন অবস্থা হয়ে যায় যে আল্লাহ তাল্লাহ রসুল এক জায়গায় বলেছেন যদি তোমরা গোনা না করতে তাহলে একটা জাতি তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ তালা একটা জাতি বানাতেন যারা গোনা করত তৌবা করত আল্লাহ তালা ক্ষমা করে দিতেন এর মানে হলো এই যে স্পিসিস হিসেবে মানুষ জন্ম হয়েছে এর আগে জিনরা ছিল এর আগে অন্য অন্য সৃষ্টি ছিল কিন্তু মানুষের বৈশিষ্ট্য হলো এই এই ব্যক্তি ভুল হওয়ার সাথে সাথে সে আল্লাহর নূর দিয়ে তার ভুলটা বুঝতে পারে এই জায়গায় নূরটা অত্যন্ত সুন্দর সে এগুচ্ছে নূর নিয়ে সে বিপদে পড়েছে সেখানেও সে নুরকে কেন্দ্র করে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছে যা আমি ভুল করেছি ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে যদি আপনি আপনার নিয়ামত গুলো বর্ণনা করেন আপনার জায়গা গুলো দেখেন দেখবেন যে আসলে একটা ভালো একটা পর্যায়ে আপনি আল্লাহ আপনাকে নিয়ে আসবে তো সেখানে আমাদের একটা জিনিস মনে করতে হবে যে এই নেয়ামত এর সাথে তয়াত এবং এই যে জায়গাটা আমরা আসতে চাই সেটা কিন্তু আমাদের দুটো গুণ অর্জন করতে হয় একটা গুণের নাম হলো শুকর করা আর একটা গুণের নাম হলো করা যখন আপনার জীবনে বালা আসে আসে তখন শুকর করতে হয় আর যখন বালা আসে তখন সবর করতে হয় এই সবর এবং শুকর এটা হলো বড় ধরনের দুটো নূর বড় ধরনের দুটো নূর এবং যখন আপনি মনে করবেন যে আপনি এমন একটা ডাকে সাড়া দিতে পেরেছেন যেটা দিনকে কায়েম করা ইসলামকে প্রতিষ্ঠা করা কোরআনকে পৌঁছে দেওয়া হাদিসকে মানুষের জীবনে মানে জীবিত করে তোলা এই কাজে আপনি নিজেকে জড়িয়ে ফেলেছেন তখন মনে করবেন এই নিয়ামতটা আল্লাহর কাছ থেকে এসেছে দারুণ ভাবে দারুণ ভাবে এসেছে হাসান বসরি একদিন বসে আছেন ওই সময় তার এক ভক্ত বাসা থেকে ফালুদা নিয়ে আসতেন ফালুদা মনে হয় আপনারা যারা এখানে সাতক্ষীরার লোক আছেন তারা বোধহয় বুঝবেন এটা হলো মানে বরফের কুচি দিয়ে বানায় আর ভিতরে মানে দই ধরনের এরকম ইয়ে দিয়ে দুধ দিয়ে তৈরি করা অসম্ভব মজা লাগতো ছোটবেলায় তো আমি ফালুদা খাওয়ার জন্য বাং আমার বাড়ি থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে আসতাম খাই ফালুদা খাওয়ার জন্য যা হোক আরবদের কাছে ফালুদা তো আরো দামি হবে কারণ অসম্ভব গরমের মধ্যেও এটা খুব মজা লাগে তো উনি বসে আছেন ওনার এক ভক্ত ফালুদা এনে দিয়েছে পাশে তার আরেক ছাত্র আছে তো সে খাও তো বলছে না শেখ আমি খাবো না তো কেন তুমি খাবো না তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যে গুণাগার মানুষ তা মনে হয় এত ভালো জিনিস খাওয়ার মতন যোগ্য আমার যোগ্যতা আমার নেই আর খেয়ে যদি আমি শকর যদি ঠিক মতো না করতে পারি তো ওটা থাক আপনি খান তখন উনি বলছেন না না এটা তো নেয়ামত আসছে তুমি নেয়ামতকে কে সরাই দিও না এটাও কিন্তু আবার নূরের মধ্যে না তুমি খাও পরে উনি খেয়েছেন এই যে অনুভূতিটা আসা আল্লাহ রসুল্লাহ আসালাম একদিন অসম্ভব ভাবে তিনি অ্যা হয়ে আছেন এক ক্ষুধা না সহযোগিতা পেটে পাথর বেঁধেছেন এর মধ্যে আউকার দরজা পড়া নেই এবং আর আল্লাহ খাবার কি কিছু আছে আমার তো অনেকদিন খাইতে খাইতে না ক্ষুদা লাগছে আল্লাহ রসুল বলেন ও বলো কি আমি তো দেখো পাথর বাঁধছি আমার তো ক্ষুধা লাগছে খানি সময় তো অমর বলছে হচ্ছে না ক্ষুধা তো চাসা চলো যে এক জায়গায় যাই তো ওরা আহ আবুয়া সরির বাসায় আসলেন দরজায় টোকা দিলেন তো ভিতর থেকে তার আহালিয়া স্ত্রী বলছেন যে আহলান ইয়া রসউল্লাহ ওয়া আসহাবা আপনার বন্ধু বাগানে আছে আপনারা ভিতরে আসেন আমি তাকে ডেকে নিয়ে আসতেছি এরপরে আনলেন আনার পরে আল্লাহ রসূল্লা বললেন যে আমরা তো ক্ষুধার্ত সঙ্গে সঙ্গে উনি বাগান থেকে দুই তিন রকম খেজুর নিয়ে আসছেন এনে একটা উঠের বাচ্চা ছিল সেটা জবাই করে দেয় জবাই করে এখন এক্ষুনি এটা ভুনা করো ভুনা করে এটি খেজুর গুলো আল্লাহ রসুল তিনজনের সামনে দিচ্ছেন আল্লাহ রসুল একটার পর একটা খাচ্ছে না চোখ দিয়ে সমান পানি বেরোচ্ছে জিজ্ঞেস করছেন যে রসুল্লাহ কি সমস্যাটা কি তুমি এই যে শুকনো খেজুর এই যে ভিজা খেজুর এই যে কাঁচা খেজুর আমি খাচ্ছি আল্লাহ তালা আমার কেমন আমার কাছে না জিজ্ঞেস করে ফেলে যে মোহাম্মদ সুম্মা লাতুস আলু না ইউমা ইদিন নাই আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় তা আমি যে তিন রকম খেজুর খাচ্ছি তা না কিছু খেজুর নিয়ে ফাতেমার কাছে দিয়ে আসো আমি জানি যে সেও কাই দিন পর্যন্ত খেতে পারছে না এই যে অনুভূতিটা নেয়ামত যখন আসে আমার কাছে তার শুকুর আদায় করা এবং তার সব সবচেয়ে বড় শুকুর হলে এইটার জন্য কাজ করতে চাও আপনার যে সমস্ত নিয়ামত গুলো আছে আমি জানি না আপনার মধ্যে এই নিয়ামত আছে কিনা যে আপনি নিরাপত্তায় আছেন আপনার পাশে একটু সিরিয়ার দিকে তাকান কি সুন্দর একটা দেশ ছিল এমনের দিকে তাকান একটু মানে বার্মার দিকে তাকান বাংলাদেশের দিকে তাকান প্রত্যেকটা মানুষ উৎকণ্ঠায় ভয়ে আপনি নিরাপত্তায় আছেন আপনি স্বাস্থ্য ভালো আছে কত মানুষ আপনার চোখের সামনে ছটফট করে মারা গেল তার পাশায় কেউ যায়নি আমার মনে আছে করোনায় সর্বপ্রথম আঘাত যিনি বাংলাদেশে শিকার হয়েছিলেন আমার উস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল গানি ইসলাম গানী রহেমাহ তিনি যখন কোভিডে আক্রান্ত হয়েছেন এই কোভিডে আক্রান্ত ব্যক্তির কাছে তার সন্তানদের যেতে দেয়নি কোনো ডাক্তার তাকে দেখতে চায়নি হ্যাঁ এরপরে ওনার এক বন্ধু শুনেছেন যে আমার বন্ধু তার চিকিৎসায় বিনা চিকিৎসা মারা তিনি ডক্টর ডাক্তার ছিলেন তিনি আসলেন এসে একটু চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেন সেই ডাক্তারটাও মারা গেল এবং ডাক্তার তো মারা গেছে আমার উস্তাদের একদিন আগে উস্তাদ আরো একদিন পরে যে মারা গেছেন চোখের সামনে ছটফট ছটফট করে মারা যাচ্ছে এরপরে আমার যদি স্বাস্থ্য ভালো থাকে এটা একটা বিরাট নূর একটা বড় নেয়ামত এই নেয়ামত শিকর একটা ভালো সন্তান দিয়েছেন ও আগে একটু ভালো সন্তান হলে গর্ব শুরু হয়ে যায় বাপ মা আর সন্তানটাকে নষ্ট করে দেয় সেদিন একদিন টেলিফোন করছেন যে উস্তাদ আপনারা যে কিউ ফ্যাক্টর প্রতিযোগিতা করেন আমার এক মেয়ে সে কিউ ফ্যাক্টরে ফার্স্ট হয়েছে হায় হায় সে এখন আর নামাজ কালাম পড়ে না কিচ্ছু করে না তাই বললাম যে কিউ ফ্যাক্টরে ফার্স্ট হওয়ার পর কি করছিলেন গর্ব করছিলেন তাহলে গর্ব আসছিল বহু লোকের সাথে কয়েছে আর আমি অনেক লোককে গালাগালি করছি তোদের ছেলে পেলে কি অমানুষ আছে দেখ আমার ছেলে কি আমার মেয়ে কেমন হয়েছে আর ফেসবুকে তো ও মাসাল্লাহ আমার মেয়ে জিপি সেক্স মুক্তমুখ এটা সেটা বলতে থাকে এইটা মানে মানুষের এই যে নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মনে রাখো ইদা কানা সাহিবান নিয়মা যদি তুমি সাহেব নেয়মা হয় যদি তুমি صاحب নেয়মতে ফতুমহা ওটা গোপন করো ফাইন্নাকুল্লাহ সাহিবান নিয়মতে ফাইন্নাকুল্লাহ সাহেব নিয়মতে المحسود তার মানে যাদের নিয়ামত দেওয়া হয় তারা সব তাদের উপসবে হিংসা করে এই যে এই যে নূরটাকে কিছুটা মানুষের কাছে একটু গোপন রাখতে হয় আর আমরা তো মানে হাল দিয়ে বেড়াতে থাকে আমাদের ছেলে অনেক নষ্ট হয়ে যায় কিন্তু মানুষের চোখের কারণে এই যে মানে অনলাইনে দিচ্ছে সেদিন একজন ভাই বললেন যে উস্তাদ আমি আগে তো বিশ্বাস করতাম না কিন্তু আমার বাচ্চা আমি অনলাইনে মানে ফেসবুকে দেওয়ার পরে দেখলাম যে আধা ঘন্টার মধ্যেই অবস্থা খারাপ তখন আমি তাড়াতাড়ি ফটোটা নামাই ফেলছি আমরা এই যে গর্বগুলো করতে থাকি আমতের শুক্র আদায় করি না শুক্রের মধ্যে হলো যে যত নিয়ে আমত আসবে তত বেশি হাম্বল হওয়া যেদিন আলহিস্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আমাকে এমন একটা মূর্খ দাও এমন একটা দেশ দাও যেরকম সাম্রাজ্য আর পৃথিবীতে কারোর হইনি কোনোদিন আর হবেও না কোনো আল্লাহ তালা তাকে দিলেন এবং দেওয়ার পরে সর্বশেষ বাকি ছিল এই যে কীট পতঙ্গের ভাষা বুঝতে পারা উনি সব পারতেন কিন্তু কীট কি বলতেছে পশু পাখি কি বলতেছে বুঝতে পারতেন না তো একদিন তিনি যাচ্ছেন তার ঘোড়ার বহর নিয়ে এই সময় একটা মানে সে চিৎকার করে বলতেছে এই পিপিলিকার জাতি তোমরা শিগগির গর্তের মধ্যে ঢুকে পড়ো তার কারণ হলো এই সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে আসতেছে তার অনেক ঘোড়ার পায়ে তলে পিষ্ট হয়ে তোমরা মরে যেতে পারো উনি সেই কথা শুনে উনি হেসে ফেললেন এবং উনি শেষ দেয় গেলেন যে আল্লাহ আমাকে আউজে আইনি আন আশকুরা নিয়ামাত আমাকে সুযোগ দাও তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করার যেদিন তিনি মোটামুটি ভাবে প্রমাণিত হয়ে গেল যে পৃথিবীর এমন একজন রাজার স্থানে তিনি গেছেন যেখানে আর কেউ যেতে পারবে না ওই দিন তিনি ওই কথাটাই বললেন যে আল্লাহ তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করার মত তৌফিক আমাকে দাও আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের জীবনী দেখেন উনি যেদিন মক্কা বিজয় হয়ে গেল যে মক্কাটা তাকে কত কষ্ট দিয়েছে মক্কার অধিবাসীরা সেই মক্কা যখন বিজয় হয়ে গেল তখন আহ আনাস রাদ্লিল্লাহ তা আল আনহু এব নে মাস রউদ্রাদুল্লাহ তা আলা আনহুব নে আব্বাস রদ আল্লাহ তা থেকে এই তিনজন থেকে লম্বা লম্বা হাদিস বর্ণনা করে আছে জাগরাদুল্লাহ তা আল্লাহ থেকে যে তিনি মাথাটা এত নত করেছেন এর কাছে এমন ভাবে দিয়েছেন যে দাড়িগুলো বুকের সাথে লেপটে গেছে আর চোখ দিয়ে পানির ঝর্ণাটা বুক দিয়ে ভেজে ভিজে যাচ্ছে এই যে নিয়ামত যখন আসে নিয়ামতের যে শুকুর আদায় করা নিয়ামতের দিকে আরো আমাকে এমন ভাবে প্রবিষ্ট করা যে আমি নিয়ামতের শুক্রিয়া যেন আমি আমার মুখ দিয়ে আমার হাত দিয়ে আমার সারা দুনিয়ার কাছে আমি যেন তুলে ধরতে পারি এই যে জায়গাটা যেতে পারা হলো খুবই খুবই দরকার যখন আমরা মানে ত আহ যখন আমাদের জীবনের মধ্যে আনুগত্য নিয়ে আসতে হয় সেখানে সবচেয়ে বড় দরকার হয় এখলাস এখলাস কথাটা শুনতে বোধহয় খুব এখলাস হলো বড় ধরনের নূর বড় ধরনের আলো মানুষের আমল গুলোকে সুন্দর করে তুলতে যে এখলাসের কোনো মানে এ নেই আল্লাহ তালা রসুল সুসালাম বলেছেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ দুজককে উদ্বোধন করবেন তিনটি শ্রেণী দিয়ে যে শ্রেণীর মধ্যে একজনের একজন হবেন আলেম কারি অনেক বড় বিজ্ঞ কোরআন একেবারে সব তার নখ দর্পণ আরেকজন হবেন এমন দানশীল যে যার দানের মানে সীমা সরাহাত কোনো জায়গায় ছিল না আরেকজন হবে শহীদ আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করবেন কি নিয়ে এসছো আলেম বললেন বলবেন যে আমি দুনিয়ায় তোমার মানে কোরআনের জন্য জীবন পাঠ করেছি বলবেন যে না তোমাকে কারি বলা হোক পাঠক বলা হোক ডক্টর বলা হোক প্রফেসর বলা হোক এই জন্য তুমি কোরআন নিয়েছিলে তোমার ওইটাই বলা হয়ে গেছে দুনিয়ায় তুমি যাও জাহান নামের মধ্যে যাও এই যে ইখলাসের সৌন্দর্যকে আমাদের আমল গুলোকে সৌন্দর্য দিয়ে আমল গুলোকে বিভাসিত করা বিভূষিত করা সৌন্দর্য মন্ডিত করা এটা খুবই দরকার এই যে এই নুরের এই জায়গাটা আসতে হয় আমাদের জাইনুল আবিদিন নামে একজন তাবে আইন ছিলেন হজরত হাসান হুসাইন রদুল্লাহ তালা ছেলে তার নাম ছিল আলী কিন্তু তাকে জাইনুল আবিদিন বলা হতো জাইনুল আবিদিন মানে হলো যে আবেদদের তিনি হলেন সৌন্দর্য জাইনুল আবিদিন উনি একটা বাসার লোকদেরকে বলে রাখছিলেন ইরাকের যে তোমাদের বাসায় বাসায় চল্লিশ জন লোকের খানি প্রত্যেক দিন খাওয়ানো হবে এই একটা ব্যবস্থা করা যায় কিনা তো বাসাওয়ালা বলেন যে বিরাট ব্যাপার তো ইনসব তো খেতে থাকলো খেতে থাকলো খেতে থাকলো চল্লিশ বছর মানুষ খেয়েছে একদিন যে এসে লোকজন এসে দেখে যে খাওয়া নাই ওখানে কি ব্যাপার তাহলে যিনি খাওয়ার দিতেন তিনি তো গতকালকে মারা গেছেন টাকা পয়সা নেয় কোথ থেকে দেবো মানুষ জানতেনই না যে এটা আলী আপনার হোসাইন আলী আমনি আবিদলে ওরা দি আনহু ৪০ হুন চল্লিশটা বছর মানুষকে এইভাবে খাওয়াই গেছে এই যে মোসেন নবাবীতে যারা থাকতো তিনশো তেরো জনের মতন তিনশো তিনশোর উপরে আকে এরা আহল সুফা বলা হতো এরা খুবই দরিদ্র মানুষ এদেরকে আল্লাহ রসুল সাল্লাহাম সবসময় দিন শেখার জন্য ব্যস্ত রাখতেন দিন শেখা দিনের জন্য জেহাদ এই সমস্ত কাজে ওদেরকে ট্রেনিং ট্রেন আপ করতেন একেবারে অ্যাবসলিউটলি আল্লাহ রসুলের রাষ্ট্রীয় এবং নবুয়াতের ব্যাপারগুলো দেখাশোনা করার জন্য তো ওখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম একটা দড়ি টাঙায় রাখতেন এবং সেখানে প্রত্যেক দড়ির সাথে সাথে একটা করে মানে পটলা বলি আমরা সাতক্ষীরার ভাষায় মানে একটা মনে করেন যে একটা ব্যাগ রাখতেন তো সকালবেলা সবার সবাই উঠে দেখতো যে ওখানে খানা আছে ইতিহাসে লেখা নেই যে কে কে ওই খানাগুলো দিত এই যে এই যে একটা জায়গা যাওয়া ইতাহাতের ক্ষেত্রে আল্লাহ আনুগত্য পোষণের ক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলো যাওয়া আমাদের মনে হয় একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে এখন আমরা অনেক সময় বেশি জানিয়ে ফেলি একেবারে বেশি আমি তো মাঝে মাঝে অনেককে রাগ করতাম যে ভাই এত কিছু বলেন কেন একটু করে বলেন না বললে বেশি ভালো হয় এমন করে বলতে থাকি মনে হয় যে এই করেছি করেছে। এসবগুলো আমাদের অনেক সময় ক্ষতি করে যখন আমাদের জীবনে মাসিয়াত আসে অন্যায় যদি আমরা করে ফেলি কখনো যেন আমাদের জীবনে আমরা দেরি না করি দেরি না করে ফেলি দয়া করতে ফিরে আসতে ফিরে আসতে তোবা করতে ফিরে আসতে দেরি না করে যে কালকে করব না সঙ্গে সঙ্গে যেন আমরা বুঝছি আল্লাহ তার কাছে কান্নাকাটা করি তৃতীয় যে অনুসঙ্গটাই আমার নূর কে আল্লাহ তালা আমাদের শরীর কে শরীরের মধ্যে একেবারে আলোকিত করে দেন আমরা আলোকিত মানুষ হয়ে দাঁড়াই যাদেরকে দেখে ফ্রেশ পর্যন্ত চোখ তুলে তাকিয়ে থাকে এত সুন্দর একটা মানুষ হতে পারে যাদেরকে পাওয়ার জন্য আকাশ মানে জান্নাতের মধ্যে কিছু কিছু সৃষ্টি এমন আছে যে আল্লাহ আমার জোরকে তুমি কবে দেবো আমার কাছে আমি তো তার জন্য অপেক্ষা করছি বিশেষ করে রমজান মাস গুলোতে তারা আল্লাহর কাছে শুধু চাইতে থাকে আল্লাহ ওই যে লোকটা আমার জন্য রেখেছ আমি তার অপেক্ষা করছি বেশ তো থেকে মানুষটা আমাদের দিকে তাকিয়ে আছে ফেরেশতারা আমাদের দিকে তাকিয়ে থাকে একেবারে এই যে আমাদের দুই পাশে দুই ফেরেশতা তো যে যে ভালো কাজ লেখে ও ভালো কাজের নিয়াত করে লেখা শুরু করে দেয় আর খারাপ কাজটাও বসে থাকে তো ভালো কাজের লোকটা জিজ্ঞেস করে এই তুমি ওর লেখো না কেন তো ও নিয়াত করেছে দেখি ও থামে কিনা দেখি ও থামে কিনা একটু এগিয়ে যাচ্ছে তাও লেখে না দেখি ও থামে কিনা তারপরে যে কাজ করার পরে ও লেখে না তো ফরেস্টা জিজ্ঞেস করে তুমি লেখো না কেন দেখিও তো বা করে কিনা এই পর্যন্তই নূর দিয়ে আমাদেরকে আল্লাহ আমাদেরকে একটা মানুষকে দুনিয়ায় আমাদেরকে রেখেছেন যারা বিশেষ করে আমরা ইসলামের আলো পেয়েছি এইভাবে আলোর মধ্যে আমাদেরকে রেখেছেন এই পথে আমাদের আসতে হবে এখানে যে সর্বস্বের সেটা হলো আশা এবং নিরাশা কোন আল্লাহ তালা আমাদেরকে ডেকে বলেন ও আমাদের হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি তুমি তোমার ওই আমার ওই লোকদেরকে বলো যারা তাদের উপরে অত্যাচার করে ফেলেছে সীমা লঙ্ঘন করে ফেলেছে আলা নিজের উপরে লা রহমতিল্লা আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হইও না কখনো নিরাশ হইও না ইন্দো মহাফরুদ্দনুবাহ তিনি সব গুণা মাফ করে দেন ইন্নাহু গফর রাহিম তিনি হলেন গফুর এবং তিনি হলেন রাহিম শুধু মাপ করে ক্ষ্যান্ত হন না তিনি আবার মায়া করে আর বড় বড় জায়গা দান করেন এই যে এই যে আমলটা একজন ইসলামের কর্মী একজন মুসলমান যে নবীকে নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে চায় শহীদদের ভাই হতে চায় সে সমস্ত ভাইদের জন্য সে সমস্ত মুসলমানের জন্য আল আমাল আশা একটা বড় ধরনের জিনিস মানুষের জীবনে যখনই নৈরস্য আসে তখন তার জীবনটা শেষ হয়ে যাবে আমি এই জন্য বলি যে মানুষের জীবনে ডিপ্রেশন আসবে না যদি এই এই সব জিনিসগুলো যদি মানুষের জীবন থাকে এই আলোটা মানুষ যদি নিতে পারে যা আমি শুধু ইমানদার হব না আমি আমার আশেপাশের লোকদেরকে ইমানদার বানাবো আমি আমার একটা সোসাইটিতে থাকবো একটা কেন্দ্রের সাথে থাকবো একটা মুসলমানদের জামায়াতের সাথে থাকবো আমি ক্যানাডায় আসিতে কি হয়েছে আমি আমেরিকায় আসিতে কি হয়েছে ভালো একটা গ্রুপের সাথে ইমানদার গ্রুপের সাথে থাকবো আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা শিখাই দিয়েছেন যে জান্নাতের একেবারে সেরা জায়গা গুরুফাতে যারা যাবে তাদের একটা দোয়া থাকবে সবসময় যেখানেই যাই না কেন যেখানেই থাকি না কেন ও আল্লাহ তুমি কিছু মুক্তাকিনদের ইমাম আমাকে বানিয়ে দিয়ে। কিছু মুক্তাকিনদের ইমাম আমাকে বানাই দিয়ে আপনি যেখানে আছেন আপনি চোখ বুঝবেন তাকাই দেখবেন যে আপনার কথা কারা শুনে দেখেন তো গুনে গুনে দুই তিন চার পাঁচ জন পেয়েছেন কিনা দুইয়ের বেশি পেয়েছেন কিনা মুক্তাকিন দুইয়ের বেশি যদি এমন পেয়ে থাকেন যে ইমানদার মানুষ আপনাকে ভালো মনে করে তখন আল্লাহর কাছে শুকুর আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্যে আসতে পেরেছি এখানে যদি আহ আউলাদ মনসি থাকে সে মনে করার কথা যে আমাদের কবি মতিউর রহমান মল্লিক ভাই ছিলেন বাংলাদেশে ওনাকে একবার আমরা ইসলামিক ইউনিভার্সিটি চুটেগাঙে নিয়ে গেছিলাম তো ওনার কাছে আমি রাতের অন্ধকারে একেবারে সাংঘাতিক অন্ধকার তখন আমরা বাজারের মানে তীরে নদীর তীরে সাগর তীরে আমরা জিজ্ঞেস করছিলাম যে কোন জিনিস আপনাকে আনন্দ দেয় আমরা তো অনেক বিপদ ইমামা আল্লাহ তুমি আমাকে যেখানে নাও সেখানে যেন কিছু মুক্তাকিনদের আমি যেন ইমাম হয়ে দাঁড়াতে পারি মুত্তাকিনদের ইমাম হতে গেলে কি করে কত গুণ লাগে প্রথম হলো মুমিন হতে হয় ইমানের যে মানে ছয় সাতটা যে অঙ্গন আছে সবটাতে আমি যেন খুব ভালো আলিম হয়ে যাই আমাদের দুঃখ হয়েছে কোন জানেন যারা এখানে আছেন একশোর মতন লোক আমি সহ যদি প্রশ্ন করি যে আল্লাহ সম্পর্কে কি জানেন রসুল সম্পর্কে কি জানেন নবী সম্পর্কে কি জানেন কাদার সম্পর্কে কি জানেন দেখা যাবে যে না তেমন তো পড়াশোনা হয়নি জানতে হবে জানতে হবে ইমান সম্পর্কে মুমিন হওয়ার পরে মুসলিম হতে হয় মুসলিম হলো ওই যে বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের যতগুলো কাজ আছে সেই কাজগুলো করা এরপরে হতে হয় মুত্তাকি তিন নম্বর আর তারপরে যে মহাসিন এই মহাসিন যখন একজন মানুষ হয়ে যায় তখন এই মহাসিনদেরকে আল্লাহ ভালোবাসেন মহসিনদেরকে দুনিয়াতে দেখাই দেন যে তোমার জন্য জান্নাত আমি বানিয়ে রাখছি মহসেনদেরকে আল্লাহ তালু বিভিন্ন জায়গায় কোরআন সব খুলে দেখেন ই হাইব্বুল মহসেনিন মহাশ্য়াল্লা দিন মানে যারা এহসান কর সাথে কাজ করে তাদের জিয়াদা দেব জিয়াদা যাদেরকে মানে মহসেনিন যারা হবে তাদের যা হবে তার চেয়ে আরো অতিরিক্ত দেওয়া হবে এই যে আলোর অবগাহন আলোর যে মানে বন্যায় ভেসে যাওয়ার এই যে জায়গাগুলো আমি ছয়টার কথা উল্লেখ করলাম আরো আছে আমি ছয়টাকে আমি মনে করেছি আমাদের জীবনের সেরা জায়গা এগুলো যদি আমরা আনতে পারি আমাদের জীবনে তাহলে দেখা যাবে যে আল্লাহ হয়তো আমাদেরকে দিচ্ছেন যাওয়ার আমরা সবাই জান্নাতের পথরা আহি আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ করি কাজেই আমাদের মনে রাখতে হবে এই জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত জায়গাগুলো আছে যে মুহূর্তে আমরা যেন আমাদের চোখে কাঁধে আমাদের হাতে পায়ে আমাদের সব জায়গায় নূরটা লাগিয়ে নিয়ে সামনে অগ্রসর হতে থাকি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমি আর সময় নেওয়া ঠিক হবে না আমি এখানে শেষ করছি আম্মা তৌফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আমার স্পেশালি প্রিয় মানুষ হচ্ছে আমাদের স্যার শেখ আমাদের এখানে আমি

আপনাকে আমরা মাধ্যমে আপনার আসলে খোঁজ খবর পাই তো আমরা আপনাকে হয়তো সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ হয় নাই কিন্তু আমাদের বাচ্চাদের আইডল আমাদের আইডল হিসেবে আমরা আপনাকে এবং আজাদ বন্ধুকে আমরা দেখি সেই সুবাদে আমরা আসলে আপনাকে অনেক মিস করি এবং অনলাইনে আপনার যে সকল আলোচনা হয় আদার সারা যে আলোচনা হয় আমরা অলওয়েজ আমাদের বাচ্চারা এবং বোনেরা এগুলো ফলো করে তো সেই সুবাদে সেই ভালোবাসা থেকে আল্লাহ তাআলা আপনার সাথে আমাদের এই ভালোবাসার বন্ধনকে যেন কাল কেমতের দিন জান্নাতে একসাথে বসবাস করার তৌফিক দান করে সেই জন্য করবেন আর বিশেষ করে এই করোনা কালের মুহূর্তে বর্তমানে আমাদের অনেক পরিবার অসুস্থ এবং আপনার ওইখানে অসংখ্য আত্মীয় স্বজন অসুস্থ সারা পৃথিবীতে অসুস্থ সবার জন্য খাস করে দোয়া করবেন এবং যে ভালোবাসার দাবিতে আপনি বিনা বলে দিলেন যে আমি 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 দাওয়াত নিব জানি টাইম দেখছি ইনশাল্লাহ আপনার সময়ের সাথে আমাদের সময়ের অনেক গ্যাপ কিন্তু যতদিন দুনিয়াতে আছেন এই বর্তমানে আল্লাহ আপনাদের মা কয় মানে চিহ্নিত বাছাইকৃত লোকদেরকে দিয়ে আমাদের হারানো জাতিদের দিক নির্দেশনা স্বরূপ এবং আলোকবর্তী হয়ে আপনারা কাজ করবেন এটা আমরা আশা রাখি সেই সুবাদে আমরা আপনাদেরকে বিরক্ত করব ছুটে যাব এবং আপনার যত কষ্টে হয় আমাদের অনুরোধ থাকবে আমাদেরকে কখনো মাহরুম করবেন না কারণ এত লোকের ভালোবাসা দেখেন হান্ড্রেড লোক দুইজন করে দিলে দুশো তিনজন হইলে তিনশো চারজন হইলে চারশো এই ভালোবাসার তাগিদেই কিন্তু কোনারা আজকে এখানে জয়েন করছে সরি টু ইন্টারাপ্ট আমাদের জুমের লিমিট ছিল 100 যার কারণে 100 এর বেশি ঢুকতে পারেনি অনেকে ওয়েট করছিলেন আহ চেষ্টা আমরা আপনাকে দাওয়াত দিলে আমরা চেষ্টা করব আমাদের জুমের লিমিটেশন আর বৃদ্ধি করার জন্য তা আবারও আপনাকে মোবারকবাদ জানাই এবং আপনার অনেক লাভ হয়ে গেছে আমাদের বোনেরাও আপনি যে পরিচালিত কিছু এ আছে পোর্টস আছে ওগুড়তে জয়েন করতে চায় কিন্তু আপনার সাথে আমাদের টাইমের ইয়ে না ব্যালেন্স না হওয়ার কারণে আসলে আমরা মারুম হচ্ছি জন্য যদি আমাদের টাইমের সাথে ব্যালেন্স করে কোনো কিছু করার যায় তাহলে আমাদের এখান থেকে হ্যাঁ ডিসিশন নিয়েছি ডিসিশন নিয়েছি যে কানাডা এবং আমেরিকার ভাই বন্ধুদের জন্য মানে প্রত্যেক শনিবার রাতে 10টার সময় থেকে 10টা থেকে 12টা মানে ওখানে হলো 5টা থেকে 6টা 7টা ইনশাআল্লাহ আমরা সময় দিচ্ছি এই এখন আছে একটা কোর্স আপনারা যদি চান ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ সরি ভাই আমি কুইকলি একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে

কোন আমাদের দুটো রিমান্ডার। একটা হচ্ছে अगेन আজকে যে সকল ভাইরা অনেক কষ্ট করে এখানে জয়েন করছেন প্রোগ্রামে জাজায় کومল আপনাদের পরিবারকে এই প্রোগ্রাম কালকে কেয়ামতের দিন নাজাতের উসিলা হোক। আমরা সবাই আজকে যে মূল্যবান কথাগুলো হলো এগুলো আমাদের সন্তান এবং আমাদের পরিবারের এবং আমাদের দুনিয়দিন জীবনে अप्लाई করার তৌফিক দান করুক। সেই সাথে সাথে আপনাদেরকে আশান্বিত করতেছি ইনশাআল্লাহ। আপনারা মহতারামের সাথে আমাদের আরো কিছু যারা সারা পৃথিবীতে কোয়ালিফাইড স্কলার ওনার পরিচিত আছে আমরা ওনাদেরকে আহ্বান মানে ইনভাইট করে নিয়ে আসবো মহতারামকে বলবো আমাদেরকে কিছু স্কলারের নাম দেওয়ার জন্য যেহেতু উনি এখানে উপস্থিত আছেন আর আপনারাও প্রতি মাসে আমাদের এই হালাকা অনুষ্ঠিত হবে আগামী মাসও ইনশাল্লাহ যথারীতি যথাসময়ে আমরা একটা হালাকা করব আর অনকামিং আমাদের একটা প্রোগ্রাম আছে এই যে জানুয়ারি টোয়েন্টি নাইন আমাদের ইউথদেরকে নিয়ে সেটা ইম্পর্টেন্স অফ সালা এবং অনলাইনে হবে যেহেতু এখন সিচুয়েশন খারাপ তো আপনারা যদি যেখান থেকে জয়েন করতে চান আমরা লিঙ্ক দিয়ে দিব এবং বাচ্চাদের গেম খেলাধুলার প্রশ্ন উত্তর পর্ব থাকবে এই প্রোগ্রামে তো যা যা কোমল আবারও সবাইকে জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি যদি কারো তাড়া থাকে যেতে পারেন আর না হয় মোহতারামের সাথে যদি কারো কোনো আমি এখানে শেষ করে আছি এখানে অনেক হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো আবার দেখা হবে কত হবে সবাইকে অন্তর অন্তঃস্থল মোবারকবাদ আর ক্যানাডার এরকম যে কোনো কাজে ইনশাআল্লাহ আমি আছি আমরা সবাই ফরাতের মাজলিসটা পড়ে নেই ভয়ানক আল্লাহ মুহাম্মদ ইলাহ